আমি রিহাব চট্টগ্রাফের 2023-এর ম্যানেজমেন্ট থেকে আসছি। আমাদের মেলা রেডিসন ব্লুতে হচ্ছে, চট্টগ্রাম রেডিসন ব্লুতে, যেটা হচ্ছে সকাল 10টা থেকে স্টার্ট হয়ে রাত 9টা 10টা পর্যন্ত থাকছে। কালকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল রেডিসনের, এখানে হয়েছিল আপনার লেভেল 4 মোহনা হল। আর আমাদের মেলাতে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা আছে, যেটা একটা হচ্ছে 50 টাকা, আর একটা হচ্ছে 100 টাকা, দুটা ভ্যারিয়েন্টের আছে। যেটা হচ্ছে 50 টাকা, সেটা বলা যায় ওয়ান টাইম, যিনি আসবেন একবার ভিজিট করছেন, আর যেটা 100 টাকা, তিনি চারবার ভিজিট করতে পারবেন। হয় তিনি দিনে চারবার এন্ট্রি করতে পারবেন, অথবা চার দিনে চারবার এন্ট্রি করবেন। মানে একটা টিকিট কিনলে কিন্তু সব মেলা ঘুরা যাবে, মেলা চার দিন ঘুরা যাবে, এটা প্লাস পয়েন্ট হচ্ছে। আরও আমাদের এখানে আরও সুবিধা হচ্ছে, আমাদের কিন্তু এখানে তিনটে স্পন্সর কোম্পানি আছে, গোল্ড স্পন্সর, কোয়া স্পন্সর এবং হচ্ছে আপনার জেনারেল স্পন্সর। তো আমাদের গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান যেটি হচ্ছে উইকেন্ড প্রপার্টিস এবং আরএটি সিরামিক্স বাংলাদেশ লিমিটেড। আর কোয়া স্পন্সর প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে ইয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, এছাড়াও আছে সেনা কল্যাণ, আরও আছে ফিনলে প্রপার্টিস লিমিটেড, স্যানমার প্রপার্টিস লিমিটেড, ইকুইটি প্রপার্টিস লিমিটেড, এরকম আরও কিছু আপনার কো-স্পন্সর কোম্পানি। গিফট অফার আছে কিনা? জি, আমাদের দর্শনার্থীদের জন্য কোনো অফার আছে কিনা? আর দর্শনার্থীদের জন্য যে টিকিটটি দেওয়া হয়েছে, তারা টিকিটে নাম এবং ফোন নাম্বার দিয়ে নির্দিষ্ট কুপন বক্সে ফেলবে, এবং আমাদের প্রত্যেক দিন যে চার দিন আমাদের মেলা চলছে, সেই চার দিনে আমাদের একটা র্যাফেল ড্রর ব্যবস্থা করা আছে, যেটা একদম মেলার শেষে হবে, মানে প্রতিদিনের মেলার লাস্ট আওয়ারে হবে 9টার দিকে এই পুরস্কারটা পাওয়া যাবে। আচ্ছা, যেটাতে আপনার প্রথম পুরস্কার হচ্ছে ডিমোরের সৌজন্যে বান্দরবনে এক রাত দুই দিন থাকার ফ্রিতে থাকার সুব্যবস্থা। সেমভাবে দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারেও বান্দরবন যেতে পারবেন এবং সেখানে এক রাত দুই দিন ফ্রিতে থাকতে পারবেন। প্রজেক্টরদের জন্য এটা কিন্তু আকর্ষণ। জি, প্রজেক্টরদের জন্য আকর্ষণ, এটা যারা প্রজেক্ট পছন্দ করে তাদের জন্য আকর্ষণ, অবশ্যই আকর্ষণ। তো এই কই একটা ছাদের নিচে আসলে সব কিছুই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, একটা আপনার প্রপার্টিসের জন্য যা যা লাগে সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্যাংক লোন পাওয়া যাচ্ছে। হচ্ছে চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার, তো এই ফেয়ারটি তো প্রত্যেক বছরই হয়ে থাকে, 2015 থেকে এখন 2023 প্রত্যেক বছরই হচ্ছে। তো মোটামুটি সব ফেয়ারের মতোই এই ফেয়ার, যদিও এটি একটি ফেয়ার অন্যান্য ফেয়ারের মতো, কিন্তু রিহ্যাব ফেয়ার মানে তো আমরা জানি রিয়েল এস্টেট কোম্পানিগুলো নিয়ে। তো আসলে এখানের যে আগত দর্শনার্থীরা আসছেন, তারা আসলে মেলা দেখে আমার মনে হচ্ছে তারা অনেক খুশি, অনেক আনন্দিত, কারণ প্লেসমেন্টটা অনেক সুন্দর, আমাদের রেডিসন বুথে প্লেসমেন্টটা করা হয়েছে। তো আমাদের সাথে আসলে প্রায় 48টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে, এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে, তো আরও কিছু স্পন্সর কোম্পানি আছে। তো মেলায় অংশগ্রহণ করে আসলে আমার ভালোই লাগছে, যদিও রিহ্যাব ফেয়ারে আমি আগে দর্শনার্থী হিসাবে আসতাম, কিন্তু এবারে আমি এসেছি রিহ্যাব থেকে, রিহ্যাবের ম্যানেজমেন্ট থেকে আমি এসেছি, তো আমার আসলে ভালোই লাগছে। আপনার এক্সপিরিয়েন্সটা জানাবেন, কেমন ভাবে আপনি এগিয়ে যাচ্ছেন? আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে অনেক মানুষ দেখছি, অনেক রকম মানুষ দেখছি, যেমন আগে আমার কোনো ধারণা ছিল না রিহ্যাব আসলে রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে কী হয়। সবাই দেখছি আপনার প্রপার্টিস নিয়ে কথা বলছে, অনেক জ্ঞানী গুণী মানুষজন আসছেন, তাদের সাথে কথা বলার একটা সুযোগ পাচ্ছি, এটা আমার জন্য আসলে একটা এক্সপিরিয়েন্স, কি লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স বলা যায়। দর্শনার্থী আসলে কিন্তু উপকৃত হবে এখানে। জি জি, কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগছে, সবাই আমরা একসাথে কাজ করছি, আমার যে সহকর্মীরা আছেন তারা সবাই আমাকে খুবই হেল্প করছেন, এরপর যারা হচ্ছে কি বলা যায় যারা আসছেন দর্শনার্থী যারা আসছেন ওনাদেরকে দেখো, মানে অনেকে ফ্রেন্ড আসছেন, আমার ফ্রেন্ডও আসছে, ভালো লাগছে।
ধুলো খেলা দেখাবো তুই দেখতে যদি চাস, নাগর দোলায় দোলাবো তুই ভয় যদি না পাস। কানে কাটবে সারা বেলা, পথে ঘাটে মাঠে হাটে উড়লে জনের গোল, নীরবতা বাংলোরে বৈশাখী কোলাহল। পিয়ারে দেখতে পেরেছি অনেক দর্শনার্থী আসছেন, দর্শনার্থী এসে নিচে যাইতে মতো গ্রাহক সেবা বোঝার চেষ্টা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় করেছেন। এবং দেখতে পাচ্ছি এখানে প্রতিটা স্টলে কিন্তু লোকজন বাড়তেছে এবং অনেকে কিন্তু টিকিট সংগ্রহ করে টিকিটের একটি অংশ বক্সে রাখার চেষ্টা করেছেন। বক্সে রাখলে আপনি পুরস্কারটি পেতে পারেন। এবং এখন দেখতে পাচ্ছি প্রতিটা স্টলে কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়তেছে, আপনারাও এসে আপনাদের কাঙ্ক্ষিত সেবা বহন করতে পারেন।